আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ। আজ বৃহস্পতিবার 13 আগস্ট থেকে দেশের বাজারে সোনার দাম ভইতে 3,500 টাকা কমেছে। টানা কয়েক দফা দাম বাড়ার পর নতুন এ দাম আজ থেকে কার্যকর হবে। এর আগে বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুজ। টানা বৃদ্ধির পর এক সপ্তাহের ব্যবধানে কমলো স্বর্ণের দাম, ভইতে দাম কমেছে 3,500 টাকা। আন্তর্জাতিক বাজারে হঠাৎ অস্বাভাবিক দরপতনে দেশের বাজারে স্বর্ণের দাম কমলো বলে বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। অল্প কিছুদিন আগে করোনা মহামারীর মধ্যেই বিশ্ববাজারে বেশ চাঙ্গা ছিল স্বর্ণের দাম, সেই সঙ্গে দেশের বাজারেও স্বর্ণের দাম রেকর্ড বৃদ্ধি পায়। গত কয়েক মাসে দফায় দফায় এর দাম বাড়ে। দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ বাড়ে গত বৃহস্পতিবার। বুধবার হঠাৎ করে বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও স্বর্ণের দাম কমে যায়। বাজুজ জানায়, নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম 73,716 টাকা, 21 ক্যারেটের দাম 70,567 টাকা, এক ভরি 18 ক্যারেট সোনার দাম 61,819 টাকা, এছাড়া প্রতি ভরি সনাতন সোনার নতুন দাম 51,497 টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রেখে আগের দরে ভরি প্রতি 933 টাকা বিক্রি করা হবে বলে জানিয়েছে বাজুজ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত 6 আগস্ট সর্বশেষ দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। সেই দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ 11,664 গ্রামের সোনার দাম 4,432 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 77,216 টাকা, 21 ক্যারেটের সোনা 74,066 টাকা, 18 ক্যারেটের সোনা 65,318 টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 54,996 টাকা নির্ধারণ করা হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।